তো দর্শক দেখতে পাচ্ছেন সেই বাসুটি চলে আসলো আমাদের কিশোরগঞ্জ বড় বাজার আসলে জন্য চমৎকার শুটকি পাবেন। এটা 800, এটা 600, কেন ভাই 800 600? একটু কম মনে হচ্ছে, ছোট বড় ছোট বড় এই জন্য। হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি চলে আসলাম সবার প্রিয় তোমাদের কিশোরগঞ্জ বড় বাজারে। তো দেখতে পাচ্ছেন আমার পিছে অনেক ধরনের শুটকি পাওয়া যাচ্ছে, ব্যয়বহুল শুটকি পাওয়া যাচ্ছে এখানে। তো আমি আজকে শুটকির বাজারের দাম কেমন কি আসে বিষয়ে অবশ্যই জানাবো আপনাদেরকে। তো লেটস গো। আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন। ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা আছে কোনো অনেক কম। কাস্টমার কেমন কি আসে বিষয়? কাস্টমার একটু কম, অনেক কম। তো বরাবর মতো কেমন থাকে কাস্টমার? কাস্টমার তাহে সবজি তো সমান না। আচ্ছা 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 আচ্ছা। তো বাজার কেমন চলতেছে আপনাদের? এই বাজার বাজার চলতেছে ভালোই চলতেছে। তো বাজারের নাম কি? বাজারের নাম কিশোরগঞ্জ বড় বাজার। কিশোরগঞ্জ বড় বাজার। আপনাদের দোকানের নাম কি? আপনার দোকানের নাম কি? আমরা দোকানের তো নাম নাই, ওর নাম নাই, পুরো নাম নাই। আচ্ছা, খুচরা দোকান আপনাদের এটা? আচ্ছা আচ্ছা। তো আপনি কী কী নিয়ে আসছেন? আমরা এই যে বিভিন্ন জাতের শুটকি, যেমন কয়টা শুটকির নাম বলেন? এই যে যেমন খেলা আছে, হ্যাঁ আছে, হ্যাঁ 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 আছে, হ্যাঁ পান্ডা শুটকি আছে, ইচা শুটকি আছে, হ্যাঁ মানে বিভিন্ন আইটেম, বিভিন্ন ধরনের আইটেম আছে। আচ্ছা, কোনটা দেখাবেন? সেপা 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 মানে শুরুতে সেবা দেখাবেন, যদি কিশোরগঞ্জের বিখ্যাত সেবা শুটকি। আচ্ছা, কত করে সেবা? সেবা এটা 1200 আছে, 1400 আছে, 1200 1400 আছে। শুনলাম নাকি অনেক পুরাতন হলে দাম অনেক বাড়ে? হ্যাঁ হ্যাঁ পুরাতন। মানে কেন বাড়ে কি আসে বিষয়ে বলবেন? পুরান দাম নেন, মজা বেশি। মজা বেশি কেন? মজা বেশি, মজা বেশি, এটা দীর্ঘ স্থায়ী। হ্যাঁ, স্থায়ী হলে কি ভিটামিন বেড়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গ্রাম বেশি না? আর যদি হয় না, বেশি দিন হয়নি, তখন সেক্ষেত্রে কী হবে? কম হবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন সেই বাসুটি চলে আসলো আমাদের কিশোরগঞ্জ বড় বাজার আসলে জন্য চমৎকার শুটকি পাবেন। তো অনেক পুরাতন শুটকি হলে গ্রান অনেক বেশি। তো দাম কত কি আসে বিষয়? দাম এইটা বেচতেছি 1200 1200 টাকা বেচতেছেন। এর কমে কোনটা আছে? এর কমে আছে আপনি এই যে 1000 আছে, 1000 800 আছে, মানে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 800 টাকা। আচ্ছা দর্শক, ওইটা হচ্ছে 1000, এটা হচ্ছে 800 টাকা। আচ্ছা, এরপর কি আছে ভাই? এরপরে লইট্টা আছে, লইট্টা আপনার ফেমাস শুটকি আছে। এটা কত কইরা? এটা হলো আপনার 1800 টাকা। 1800 টাকা এটা? এটা হলো আপনার 1000 টাকা। আচ্ছা, এটা কি কিভাবে বিক্রি করেন, কি আসল বিষয়? এটা খুচরা 1000 টাকা। খুচরা 1000 টাকা। এরপর যেটা আছে এটা? এটা হলো লাঠি শুটকি। লাঠি শুটকি, ওয়া চমৎকার নাম। কত গ্রাম এটা? আপনার খুচরা 1000 টাকা। 1000 টাকা। আর এটা? এটা কি কেসকি শুটকি? দেশি কেসকি। দেশি কেসকি এটা? এটা হলো 80 টাকা। 80 টাকা। এটা? এটা হলো সাগরের মাছ, তেলা মাছ। এটা? ছোট বড় এই জন্য শুটকি সিস্টেম নাকি ছোট বড় দাম কম? আচ্ছা, দাম বেশি। আচ্ছা, এটা কত ভাইয়া? শুটকি কত করে? দেশি মাছ আপনার এটার দাম হলো 1000। 1000? 1200। আচ্ছা, 1200 এটা মানে সাইজের দাম। আচ্ছা সাইজ। এটা কত ভাইয়া? এটা হলো আপনার মলা, সিটাঙ্গের মলা। মলা এটা হলো 800 900। 800 900 টাকা। এটা? ইসা শুটকি কত করে? ইসা শুটকি আপনার এই বেশি 1200। 1200 1400 1400। আর এগুলো? এগুলো চান্দা, দেশি চান্দা। দেশি চান্দা কত করে? এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এটা? এটা হলো মলা, দেশি মলা। মলা, ওয়াও। তো ভাই আপনি তো এখানে অনেক শুটকি নিয়ে আসছেন, তো কই থেকে নিয়ে আসছেন এগুলো? এগুলো আপনার বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে আসে, সিটাং থেকে আসে, হ্যাঁ খুলনা থেকে আসে, ফরিদপুর থেকে আসে। ফরিদপুর থেকে আসে। তো এই ব্যবসা কত বছর করতেছেন আপনি? ব্যবসা তো এটা 40 বছর। 40 বছর ধরে করতেছেন। তো ব্যবসা করে কতটুকু লাভবান আপনি? লাভবান এই চললে ভিড়ে আসি, মানে সব কিছু মিলে ভালো আছে। ভালো আছে। তো হয় না, যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু বলেন, যে শুটকি ব্যবসা যদি করতে চায়, যদি কিশোরগঞ্জের মানুষ তো বলে শুটকির জন্য বিখ্যাত, সেই পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলেন? নতুন ব্যবসা যারা অভিজ্ঞতা নাই, এরা ব্যবসা করে লাভ নাই, আর অভিজ্ঞতা থাকলে ব্যবসা করা যায়। আচ্ছা, যারা একেবারে নতুন তারা ব্যবসা না করাও বেটার। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এখানে যে আপনার কিশোরগঞ্জের সেবা শুটকি বিখ্যাত কেন, কি আসবে বলবেন? বিখ্যাত এটা হলো পূর্বের থেকে। পূর্বে থেকে, মানে আপনার জন্মের আগে থেকে মনে হচ্ছে নাকি? আচ্ছা, মানে কেন বলবেন? এটা হলো আপনার সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার। তো মানুষ তো জানতো না শুটকি সেবা শুটকি কোনটা, আবার দেখান তো দর্শককে কোনটা। এই যে এটা হলো দর্শক একবার নিখুঁত ভাবে দেখুন কিশোরগঞ্জের সেবা শুটকি, যারা আসবেন অবশ্যই দেখে শুনে নেবেন। এটা হলো ভালো সেবা, ভালো সেবা। ওয়া, তো ভাই দর্শকের জন্য কিছু বলেন এখন? দর্শকের জন্য বলবো আমরা কিশোরগঞ্জ বড় বাজার ভালো শুটকি পাওয়া যায়। হ্যাঁ, সবাই যেন আসে। হ্যাঁ,
এখান থেকে নিয়ে যায়, এখান থেকে নিলে ভালো হবে জিনিস। আচ্ছা আচ্ছা, কায়া সাত পাইবে, কায়া সাত পাবে। আপনি কখনো কি খান, সবসময় খান আপনার শুটকি? হ্যাঁ হ্যাঁ, সবসময় খান? কোনটা খান বেশি? আমরা সব দিই খাই। মানে সেবাটা বেশি খান নাকি কম খান? সেবাটাও খাই, শুটকিও খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শক আশা করি বুঝতে পারছেন কিশোরগঞ্জ বড় বাজার আসলে এই ধরনের চমৎকার শুটকি পাবেন, অবশ্যই আসবেন, অনেক কমে পাবেন। তো ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।